অনেক সময় দেখা যায় এই খাবার পানি আমরা বাম হাত দিয়ে গ্রহণ করি। অনেককে দেখবেন চা খাচ্ছে, চা গ্রহণ করছে, চা পান করছে বাম হাত দিয়ে। এটি ঠিক নয়। ওই ছোট সময় উর্দু কায়দার মধ্যে আমরা পড়েছি, শয়তান বা হাত সে খাতে হে ওর পিতে হে। শয়তানকে কি আমরা চিনি? শয়তানকে কেউ চিনেন না? পরিচয় আর কি, দেখেছেন কিনা আমি প্রশ্ন করিনি, চিনেন তো? এই অভিশপ্ত শয়তান সে দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে পান করে। আমি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ হওয়ার পর আবার যখন নিজেকে মুসলিম দাবি করছি, নিজেকে যখন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসুল, মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করছি, আর দাঁড়িয়ে চা পান করছি, পানি পান করছি, খাবার খাচ্ছি, তাহলে আমি নিজে মুসলিম দাবি করে এই খেলাফে সুন্নত কাজ করে কি বিশ্বনবীর অবমাননা করছি না? বিশ্বনবীর অবমাননা করব আর আমার লাইফে উন্নতি হবে, আমি আরও সমৃদ্ধ হব, সেটা হতে পারে না। এজন্যে যদি উন্নতি চাই, সফলতা চাই, অনুসরণ করতে হবে কাকে? আল্লাহর এবং তার রাসুলের। মডেলকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বসে খাবার খেতেন, তার থেকে আমরা শিখেছিও বসে খাবার খেতে হবে, বসে পানীয় গ্রহণ করতে হবে। আর অনুগত বান্দা যেভাবে তার রবের সামনে, তার মালিকের সামনে একজন মনিব অবস্থান করে ঠিক সেভাবে বসতে হবে, হেলান দিয়ে বসা যাবে না। এটি শুধু খাবারের ক্ষেত্রে নয়, আমরা সলাত আদায় করি, আমরা আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আল্লাহর ইবাদতের জন্য তার সামনে দাঁড়িয়েছি। আমরা অনেকেই চেয়ারে বসে সলাত আদায় করি। চেয়ারে বসে সলাত আদায় করলে সলাত হবে আমি কোরআনের কোথাও পাই না। যারা করেন এর দায়িত্ব আপনাদের নিজেদের উপর। বলছিলাম সর্বক্ষেত্রে, খাবার খাওয়ার ক্ষেত্রে, আমার ইবাদতের ক্ষেত্রে, সলাতের ক্ষেত্রে, আমি একজন দাস, একজন গোলাম, আমি আমার মনিবের সামনে নিজেকে ফরওয়ার্ড করছি। তাহলে আদব যেভাবে রক্ষা হয়, যেভাবে আল্লাহর গোলামি আর দাসত্ব প্রকাশ পায়, সেভাবেই নিজেকে ফরওয়ার্ড করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক এনায়েত করুন। সবাই বলি আমিন। জি, তাহলে আপনাকে দাঁড়িয়ে সলাত আদায় করতে হবে। হাঁটু বিছিয়ে সাজদা দিতে পারছেন না, যেভাবে পারেন সেভাবে আপনি সাজদা দিবেন। চেয়ারে বসে সলাত আদায় করা যাবেন। সাজদা চেয়ারে বসা ছাড়া আপনি কিয়াম করবেন, এটা ফরজ। এরপরে আপনি যেভাবে পারেন, সাজদা আপনি যদি একেবারে সক্ষম না হন, তাহলে যতটুকু পারেন আপনি মাথা নোয়াবেন, তা না পারলে সামনে কিছু রাখবেন।